মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে। জানা গিয়েছে রবিবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে অখিল গিরিকে ইস্তফা দেওয়ার বার্তা আসে। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মানুষের পাশে আছি, লড়াই জারি থাকবে অসহায় মানুষগুলোর জন্য। দলের নির্দেশ মাথায় নিয়ে মন্ত্রীপদ ত্যাগ করার কথা জানিয়েছিলেন বিধায়ক অখিল গিরি। অবশেষে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল। বন আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার করায় মন্ত্রিত্ব খুইয়ে মাশুল গুনতে হলো তাকে। শনিবার তাজপুর বিচের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে খোদ মন্ত্রীর বাধার মুখে পড়েন মহিলা রেঞ্জ অফিসার। একের পর এক মন্ত্রীর বাক্যবাণ ধেয়ে আসে ফরেস্ট অফিসার মনীষা সাউয়ের বিরুদ্ধে। মন্তব্যগুলি যেমন কুরুচিকর, অন্যথারে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। রাজ্যের মন্ত্রীর এমন আচরণ স্বাভাবিকভাবে দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা, আপনি আমাকে চিনেন না। মন্ত্রীর মন্তব্য প্রকাশ্যে আসতেই অখিলের পাশে দাঁড়ায়নি দল। নিঃশর্ত ক্ষমা ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা, রাজ্য সভাপতি সুব্রত বক্সির জানিয়ে দেওয়া সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করে দেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের একজন পুরনো কর্মী ও দায়িত্বপ্রাপ্ত নেতার এমন মন্তব্য ঘিরে দলের ভাবমূর্তি যে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে প্রকাশ্যে তার আশঙ্কা প্রকাশ করেন জয়প্রকাশ। মন্ত্রী যে ভাষায় যেভাবে তার সঙ্গে কথা বলেছেন সেই বিষয়টি দল অনুমোদনও করে না, দল ভালোভাবে নেয়নি এবং মনে করা হচ্ছে সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ, যা আমাদের দলের যে ইমেজ মুখচ্ছবি সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে। আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সি তিনি অখিল গিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন, তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন। একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে, এবং তাকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং এটা আমি আপনাদের একটা আমি অনেক মিডিয়াতে দেখছিলাম যে অপশান দিস অর দ্যাট, মানে হচ্ছে ক্ষমা চাইলে পদত্যাগ নয়, এরকম একটা ব্যাপার আমি দেখছিলাম চলছিল, সেটা ভুল। দুটোই বলা হয়েছে যে ক্ষমাও চাইতে হবে এবং পদত্যাগও করতে হবে, এটা দলের সার্বিক সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস একটা সুনিশ্চিত অর্গানোগ্রামের মধ্যে দিয়ে চলে, একটা ডেকোরাম মেনে চলে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমোর নির্দেশে দলের রাজ্য সভাপতি মাননীয় মন্ত্রীকে কিছু নির্দেশ দিয়েছে, এবারে সেই নির্দেশ তিনি পালন করবেন কি না করবেন এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে এবং প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত নেবে। ঝাউবন কেটে তাজপুরের বীচ বরাবর যত্রতত্র গড়ে উঠছে অস্থায়ী দোকান ঘর। তাতে একদিকে যেমন বীচের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বীচ বরাবর অস্থায়ী দোকান ঘর গড়ে উঠছে। মনে করা হচ্ছে অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করে দল ও প্রশাসন সর্বস্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে বেয়াদুপি কোনোভাবেই বরদাস্ত করবে না, একদিকে যেমন সেই বার্তা গেল, অন্যদিকে সরকারি কর্মচারীরাও নির্ভয় কাজ করার বার্তা পেলেন। আমি এতে কোনো অনুতপ্ত নয়,
আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্যে আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না, কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। উত্তেজনা বশত বাক্যালাপের সময় বন দফতরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অখিল। সেদিন ঠিক কোন দুর্নীতির কথা বলেছিলেন প্রশ্ন করতেই অখিল বললেন, না আমি এতে কোনো অনুতপ্ত না। আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্যে আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত না, কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। জানোয়ার বেয়াদব জাতীয় শব্দ মহিলা ফরেস্ট অফিসারের উদ্দেশ্যে ব্যবহার করতে শোনা গিয়েছিল অখিল গিরিকে। ওই ঘটনার পর তিনি জানিয়েছিলেন এহেন আচরণের জন্য তিনি বিন্দু মাত্র অনুতপ্ত নন। যাবতীয় ঘটনার দায় বন আধিকারিকের উপর চাপিয়ে দুঃখ প্রকাশ করলেও ক্ষমা না চাওয়ার বিষয় এখনো অনড় সদ্য প্রাক্তন রাজ্যের কারামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।